বন্ধু, এই মোবাইলটার ভাল লাগে না রে, একটা নতুন মোবাইল কিনতে হবে। কি রে, তুই না এই মোবাইলটা কয়েকদিন আগে কিনলি, এখন আবার তোর নতুন মোবাইল কিনতে হবে? আরে ধুর, এই মোবাইল আর ভাল লাগে না। আমার বন্ধুরা সবাই কত সুন্দর সুন্দর মোবাইল ইউজ করে, এই মোবাইল কি চালানো যায় বল? ওরে আল্লাহ রে, কত সুন্দর আইফোন! এ বন্ধু দেখ, ওই ভাইটার কাছে কত সুন্দর আইফোন! ইস, এরকম একটা আইফোন যদি আমি কিনতে পারতাম রে, তাইলে আমার জীবনটাই সার্থক হয়ে যেত। তোর কি মনে হয়, তুই এরকম একটা আইফোন কিনতে পারলে তোর জীবন সার্থক হয়ে যাবে? আরে সার্থক কেন হবে না, আইফোন আইফোন মানে ব্যাপারটা বুঝিছিস তুই? এইসব ভাঙড়ি ফোন আর চালাইতে ভাল লাগে না, বুঝছিস? একটা আইফোন কিনতেই হবে। আর একটা আইফোন যদি আমি কিনতে পারি, তাইলে আমার জীবনে আর কোনো চাহিদা থাকবে না, আমার জীবনটাই সার্থক হয়ে যাবে। আচ্ছা তুই আমার একটা কথা বলতো, তুই যে আইফোন কিনবি, তুই আইফোন কেনার টাকা পাবি কই? এই মোবাইলের দাম 1.5 লাখ টাকার মতো, এত টাকা তুই পাবি কই? ভাই যত কষ্ট করেই হোক আমি আইফোন কিনবই, কারণ একটা আইফোন যদি আমি কিনতে পারি, তাইলে আমার জীবনে আর কোনো চাহিদা নেই, বুঝছিস? একটা আইফোন আমার অনেক বড় শখ, আমি আইফোন কিনবো খুব তাড়াতাড়ি, তুই দেখে নিস। ঠিক আছে, তোর ইচ্ছা, তোর যা ভালো লাগে তুই কর, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, দেখে নিস তুই। এই সুহাগ বন্ধু, তোরে বলছিলাম না আমি আইফোন কিনে দেখাবো, এই দেখ মাত্র 1 সপ্তাহের ভিতরে অনেক কষ্ট করে আমি আইফোন কিনে দেখাইছি। আসলে তো তুই আইফোন কিনে ফেলাইছ, যাক তাহলে তো তোর মনের আশা পূরণ হইলো। হ্যাঁ বন্ধু, আইফোন কেনার পর আমার আর কোনো ইচ্ছা নেই, একটা আইফোন যদি হাতে থাকে তাইলে আর কিছু লাগে বল? মানুষের ভিতরে দেখাই বেড়ানো যাবে, সবার ভিতরে একটা আলাদা দাম পাবো যে আইফোন চালাই আমি। আমার এই জীবনে আর কোনো ধরনের চাওয়া পাওয়া নেই, আমার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ হয়ে গিয়েছে, আমি আইফোন পাইছি, আমার জীবনে আর কোনো কিছু লাগবে না। যাক তুই তো অবশেষে খুশি হলি, তোর তো আর কিছু লাগবে না। হ, আমার জীবনে আর কোনো চাহিদা নেই, আমার সব চাহিদাই পূরণ হয়ে গিয়েছে। ও মাই গড, কত সুন্দর বাইক! ও ভাই, এ কি সুন্দর গাড়ি দেখলাম আমি, এত সুন্দর গাড়ি তো আমি বাপের জন্মেও দেখিনি। বন্ধু, এইরকম একটা গাড়ি আমার কিনাই লাগবে। কি রে, তুই না মাত্র বললি আইফোন কিনার পর তোর আর কোনো চাওয়া পাও না, এখন বাইক দেখে বাইক ভালো লাগে গেল, বাইকও কিনতে হবে তোর? আরে বন্ধু তুই কি পাগল হয়েছিস নাকি, বাইক তো বাইকই, বাইকের চাহিদা কোনোদিন আইফোনে পূরণ হয় নাকি? তাহলে এখন তুই কি করবি, তুই কি বাইক কিনবি নাকি? হ বাইক কিনবো, মানে আমার ছোটবেলা থেকে একটা শখ, আমি অনেক দামি একটা বাইকে চড়বো, অনেক দামি একটা বাইক কিনবো। বন্ধু যত কষ্ট করেই হোক আমি এইবার বাইক কিনবই, একবার একটা বাইক যদি আমি কিনতে পারি, বুঝছিস, তাইলে আমার জীবনে আর কোনো ধরনের চাহিদা থাকবে না, আমি এবার বাইক কিনেই দেখাবো, বাইক কিনে আমার সব ইচ্ছা পূরণ করব। আচ্ছা একটা বাইক কিনে যদি তোর জীবনে সব ইচ্ছা পূরণ হয় তাইলে কিন বাইক। হ বাইক আমি কিনবো আর তোদের দেখাই দেবো। আচ্ছা বন্ধু তুই থাক এই জায়গায় আর কথা বাড়াইস নে, আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, টাকা ম্যানেজ করতে হবে, একটা বাইক কিনে আমার শখটা পূরণ করে দেখাবো। কিরে বন্ধু, তোরে বলছিলাম না বাইক কিনবো, এই দেখ R15 কিনে দেখাইছি। ওরে বাবা, R15 কিনে ফেললি, যাক এতদিন পর একটা কাজের মতো কাজ করলি। আরে হ্যাঁ, সবই কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রম আর ইচ্ছার মাধ্যমে আমি এটা কিনতে পারিছি, বুঝছিস? তাইলে তো তোর জীবনে আর কোনো চাহিদা নাই, আইফোন কিনলি বাইক কিনলি আর কি লাগবে তোর? হরে বন্ধু, আমার জীবনে আর কোনো চাহিদা নেই, বাইক কিনেছি আইফোন কিনেছি আর কি লাগে, আর বাইক কোনডে কিনেছি, একদম দামিটা, বাংলাদেশের 1 নম্বর গাড়ি কিনেছি, আমার জীবনে আর কোনো চাহিদা নেই, কোনো কিছু লাগবে না আমার। যাক তোর কথাটা শুনে খুশি হলাম, বেশি চাহিদা থাকা আবার ভালো না। এখন চল বন্ধু আমরা দুইজন বাইকে করে ঘুরে আসি, ওট ওট। ও মাই গড, কত সুন্দর প্রাইভেট কার বন্ধু, কত সুন্দর প্রাইভেট কার দেখলাম আমি, এত সুন্দর প্রাইভেট কার আর এত দামি প্রাইভেট কার আমি বাপের জন্যও দেখিনি। বন্ধু আমার এরকম একটা প্রাইভেট কার লাগবেই। কি রে ভাই, তুই মানুষ না অন্য কিছু, তুই না মাত্র বললি তোর জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই, এখন আবার তোর প্রাইভেট কার লাগবে? আরে বন্ধু ওইটা তো বলিছি, কিন্তু প্রাইভেট কারের শখ কি কোনোদিন বাইকই পূরণ হয়? প্রাইভেট কার তো প্রাইভেট কারই, প্রাইভেট কার নিয়ে যদি মানুষের ভিতরে যাই, মানুষের ভিতরে একটা দামই থাকবে অন্যরকম। তুই যাই বলিস না কেন, আমার একটা প্রাইভেট কার কিনতেই হবে, আমার যদি জমি বিক্রি করেও হয়, তারপর যদি কিডনি বিক্রি করেও কিনতে হয়, তারপরও আমি একটা প্রাইভেট কার কিনেই দেখাবো, কারণ প্রাইভেট কার ছাড়া আমি চলতে পারবো না রে। শোন বন্ধু তোর একটা কথা বলি, মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই, মানুষের কাছে যেটা থাকে সেটা নিয়ে সে কখনো ভালো থাকতে পারে না, সেটা নিয়ে সে কখনো সন্তুষ্ট হইতে পারে না। আমাদের সবারই উচিত অল্পতে খুশি হওয়া, যে মানুষ অল্পতে খুশি হইতে পারে না সে কখনো শান্তিতে থাকতে পারে না। হরে বন্ধু আমি তো এইভাবে কখনো ভেবে দেখিনি, আমি একটা জিনিস ভাবলাম,
আমার নিজেরই তো চাহিদার কোনো শেষ নেই। আমার যখন একটা আইফোন ছিল না, তখন আমার কাছে আইফোন একটা অনেক বড় ব্যাপার ছিল। কিন্তু যখন আমি আইফোন কিনলাম, তখন আমার কাছে ওই আইফোনটাই আর ভাল লাগলো না। আমার বাইকের শখ জাগলো, এখন আমি বাইক কিনেছি, এখন আমার কার কেনার শখ জাগছে। আসলেই রে, মানুষের চাহিদার কোনো শেষ নেই। যাক বন্ধু, তুই যে বিষয়টা বুঝতে পারছস এটাই অনেক। হরে বন্ধু, আমাদের সবারই উচিত অল্পতেই খুশি থাকা। অল্পতেই খুশি না থাকলে জীবনে কোনো শান্তি থাকে না। যেমন আমার এত কিছু থাকার পরও আমি শান্তি পাইনি, আমার আরো অনেক অনেক চাহিদা। আচ্ছা বন্ধু, আমার আর কিছু লাগবে না, আমার যা আছে আমি এইগুলা নিয়েই থাকবো। চল এখন আমরা ঘুরে আসি। ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটা কথাই বুঝাইতে চেয়েছি, সেইটা হলো মানুষের জীবনের চাহিদার কোনো শেষ নেই। মানুষের কাছে যেটা থাকে সেটা নিয়ে সে কোনোদিনও খুশি হইতে পারে না। তাই আমাদের সবারই উচিত অল্পতেই খুশি থাকা। অল্পতেই খুশি না থাকলে এই দুনিয়াতে কোথাও আপনি শান্তি পাবেন না।